হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংলগ। যেমনি কথা দিয়েছিলাম, আর একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চিলি চিকেনের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। সঙ্গে থাকো ভিডিও, দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। শুরু করছি আজকের ভিডিও, তোমরা প্রসেসটা দেখতে থাকো। চিলি চিকেন তৈরি করতে আমাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে, পেঁয়াজ কেটে রেখেছি এইভাবে, এখানে ক্যাপসিকামও ঠিক সেম প্রসেসে কাটা আছে, লাগছে সয়া সস, টমেটো সস লাগছে, এছাড়া লাগবে সাদা তেল, নুন। ফার্স্ট স্টেপ হচ্ছে চিকেন ম্যারিনেট করা। চিকেন ম্যারিনেশনের স্টেপটা তোমরা দেখে নাও। চিলি চিকেনের জন্য আমাদের লাগছে চিকেন। চিকেন আমি নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গে বেটে আমি রেখে দিয়েছি। আর লাগছে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, যেটা খুশি অ্যাভেলেবেল যেটা থাকবে সেটা দেবে। আর লাগছে আমার ময়দা। সবশেষে লাগবে একটা ডিম। এছাড়া লাগছে আমার ভিনিগার, লাগবে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর লাগছে সামান্য নুন। এবারে আমি ম্যারিনেশন করছি। সবার আগে আমি এই পেস্টটা দিয়ে দেব। অল্প গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমার আদা রসুন বাটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা অলরেডি আছে, তাই গোলমরিচ গুঁড়োটা বুঝে শুনে দিতে হবে। অল্প করে দিয়ে দিলাম। ভিনিগার অ্যাড করছি সামান্য। মাংসটা যাতে নরম থাকে তার জন্য ভিনিগারটা দেওয়া। দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণে। এবার আমি দিয়ে দেব কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই দেবে। ময়দা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দেব ডিম। সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ কর্নস্টার্চ দিয়েছি আর 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। যারা চিলি চিকেনের কোটিংটা পাতলা চাইছো তারা অবশ্যই এই রেশিওতে দেবে 3:2, 3 চামচ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 2 চামচ ময়দা। আর যারা মোটা কোটিং চাইছো তারা ময়দার পরিমাণটাকে বাড়িয়ে দেবে। আমার চিকেন ম্যারিনেশন কমপ্লিট। এটা এখন 30 মিনিটের জন্য রেস্ট থাকবে। ব্যাক করছি তারপর। ফিরে এসছি 30 মিনিট পরে। আমার চিকেন ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি একটা সস বানাবো। তার জন্য আমার লাগবে হচ্ছে টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি অল্প চিনি, এটা অপশনাল, এটা তোমরা স্কিপ করতে পারো। আমি জল দিয়ে এটাকে মিক্স করে নেব। এর মধ্যে কর্নফ্লাওয়ারও দেওয়া যায় কিন্তু আমি এটা দিচ্ছি না, তোমরা ওটা দিয়ে দেবে যারা তোমরা পছন্দ করো। আমি এখন চিকেনটাকে ফ্রাই করব। সাদা তেল দিয়ে দিলাম। এই ম্যারিনেটেড মাংসটাকে আমি এখন ফ্রাই করব, ওর জন্য একটু বেশি করেই তেল নিয়েছি। মাংসগুলোকে একদম লোতে ফ্রাই করতে হবে। এমনি যেমনি কালার এসছে দেখতে পাচ্ছ অমনি কালার আসবে।
আমি একটা পিস কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই বাইরের যে কোটিংটা এটা মোটা হয়নি পাতলা আছে আর চিকেনটা কতটা সফট হয়েছে আমি দেখাচ্ছি। ভিতরটা কতটা জুসি হয়েছে তোমরা বুঝতে পারছো আর কোটিংটা দেখো একদম পাতলা আছে। আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। আমি এখন ক্যাপসিকাম গুলোকে হালকা শ্যালো ফ্রাই করে নেব, জাস্ট হালকা, বেশি না, একটু নুন দিয়ে হালকা ফ্রাই করে নামিয়ে নেব। আমার কেটে রাখা এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এক মিনিটের মতো এটা ফ্রাই হচ্ছে, এর ফাঁকে আমি এর মধ্যে যে পেঁয়াজ কুচি আমি দিয়েছিলাম, রেখেছিলাম এর জন্য আলাদা করে, ওখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে বেটে নিয়েছি। মাংসটা ম্যারিনেট আমি যার মধ্যে করেছিলাম ওর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা মিশিয়ে দিয়েছি। এবার এটা আমি পুরো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ফ্রাই হয়ে এসছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব সেই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দরকার পড়লে এর মধ্যে জল অ্যাড করা যেতে পারে, সেটা অবশ্যই কে কতটা গ্রেভি রাখবে তার উপর ডিপেন্ড করছে। এর মধ্যে ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দিলাম, তো কালারের জন্য আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে এর মধ্যে একটু জল লাগবে, আমি একটু জল অ্যাড করছি এর মধ্যে। এবার আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। চিলি চিকেন রেডি হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করার পালা। এই কনসিস্টেন্সি আসবে একদম কাই কাই মতো। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমরা খাবো তো পরোটার সাথে, আজকে আমরা চিলি চিকেনটা খাবো, তোমরা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, আমরা আজকে পরোটার সঙ্গে খাচ্ছি। এখন দেখা যাক এটা কেমন হয়েছে খেতে, তো চলো খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। এবার আমি দেখি খেয়ে কেমন খেতে হয়েছে। ভালো লেগেছে খেতে। আমরা এটা সাধারণত ফ্রাইড রাইস দিয়ে খেয়েছি, কখন আমরা পরোটা দিয়ে খাইনি, একটু অন্যরকম লেগেছে খেতে, কিন্তু ভালো লেগেছে। তোমরা এটা ট্রাই করো, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা কেমন লাগলো, আজকের রেসিপিটা সেটাও জানাবে তোমরা। যারা আমাদের ভিডিও আজকে নতুন দেখছো তারা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের অন্যান্য ভিডিও আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো আর জানাতে পারো তোমাদের কেমন লাগছে। আজ এই পর্যন্তই, আবারও পরে আসছি আমরা আরো ইন্টারেস্টিং কোন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।